আজকে আমরা শিখব কিভাবে ইমেজ কম্প্রেস করতে হয়, কারণ কম্প্রেস করার খুব প্রয়োজনীয়তা আছে। আমরা যারা ওয়েবসাইটে কাজ করি তারা জানি যে আমাদের যদি কোনো ইমেজ 10 MB বা তার থেকেও বেশি MB থাকে, তাহলে যদি আমরা কম্প্রেস না করে শুধু আমরা ওয়েবসাইটে সেটা দিয়ে আমরা ওয়েবসাইট তৈরি করি, তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইট র্যাগ করবে না, দেন লোডিং নিতে অনেকটা সময় লাগবে। যদি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে চান, তাহলে আপনাকে অবশ্যই ইমেজটাকে অপটিমাইজেশন করতে হবে। তো আপনি এটা কিভাবে করতে পারেন সেটাই আজকের ক্লাসে আমরা দেখব। তো আমার যেহেতু এই ওয়েবসাইটটা আমি কালকে তৈরি করছি, এটা একটা এক্সপোর্ট এক্সপোর্ট ওয়েবসাইট যেটার মাধ্যমে আসলে এই জিনিসপত্রগুলো বিক্রি করা হয়। এটা একটা একটা লাইভ ক্লাস চলতেছে, কারণ হচ্ছে এটা আমাদের ক্লায়েন্টের জন্য কাজটা করা হয়েছিল। তো আমি এখান থেকে আমি চলে যাব হচ্ছে আমাদের এটার একটা ইমেজ দরকার, আমাদের একটা একটা ইমেজটাকে সেট করব। কিভাবে ইমেজটা সেট করতে হয় সেটা দেখব। তার আগে আমি এখানে লগ ইন করে নিলাম, কারণ হচ্ছে আমাদের একটা পেজের এই ছবিটা আমার খুব একটা ভালো লাগতেছে না, আর আমি যেখান থেকে ছবি নেই সেটা অনেকটা মানে কি বলবো আর সেটা অনেক হাই কোয়ালিটি বা হাই রেজলিউশনের ছবি। কিন্তু আমরা যদি আপনাদের মনে কিন্তু প্রশ্ন আসতে পারে, যদি আমি এই কম্প্রেস করি ইমেজটা, তাহলে কি আমাদের ইমেজের কোয়ালিটি নষ্ট হয়ে যাবে কিনা? এটা কখনোই হবে না, কারণ কোয়ালিটি আমরা ঠিক রেখে আমরা সব কিছু কোয়ালিটির সব কিছু ঠিক রেখে শুধু আমরা ইমেজটাকে কম্প্রেস করব, মানে ইমেজের সাইজটা MB-র সাইজটা কমিয়ে দিব, সব কিছু ঠিক থাকবে, আপনি ধরার কোনো স্কোপ পাবে না, শুধু এইটুকু আমরা করব। ঠিক আছে, তো আমার এখানে আমি আপনাদেরকে দেখাই, তো আমরা এখান থেকে যে কোনো একটা ছবি নিব। ধরেন আমার এই ছবিটা খুব একটা পছন্দ হচ্ছে না, নাম হচ্ছে রাইস। তো রাইসের আমার একটা ছবি দরকার যেটার মাধ্যমে আমি মূলত আমার ওয়েবসাইটের ফুল কাজটা ভালোভাবে করতে পারবো। এর জন্য আমি আমার এলিমেন্টরে চলে যাব। এলিমেন্টরে আমি সব কিছু আপনাদেরকে দেখাই ইজিভাবে, যাতে আপনারা সহজে যেন এই কাজটা করতে পারেন। আমি এলিমেন্টরে চলে যাচ্ছি। তো এলিমেন্টরে যাওয়ার আগে আপনাদের অবশ্যই আপনার ছবিটা ডাউনলোড করে নিতে হবে, অথবা যদি ডাউনলোড থাকে তাহলে তো হয়েছেই। ঠিক আছে, তো আমি এলিমেন্টরটাকে ওপেন, কারণ এলিমেন্টর যখন ওপেন করব, ওপেন করার পরে এই পেজ থেকে অন্য কোনো পেজে যাওয়া ভালো হবে না, এটা চলে যাবে, সমস্যা হয়। তো আমরা এখানে একটা ইমেজ ডাউনলোড করব, রাইসের একটা ইমেজ ডাউনলোড করব। ইমেজ ডাউনলোড করার জন্য আমার সাবস্ক্রিপশন কেনা আছে এনভাটোর, এনভাটো ওকে, এটা আমাদের সাবস্ক্রিপশন কেনা আছে। তো আমি আমার এনভাটোর ইয়েতে চলে আসলাম। এখানে আমি আমার এখান থেকে আমি যেহেতু আমি এখানে কিনছি টাকা দিয়ে, আমি এখান থেকে ফটোটা নিব। ফটোটা নিয়ে আমি এখান থেকে লিখব রাইস। এখন আমি এই সাইটের মানে এই এনভাটোর সকল প্রিমিয়াম ছবিগুলো আমি কিন্তু নিতে পারবো। আর একটু আমি দেখাবো আপনাদের একটা করে ইমেজের সাইজ কতটুকু। ধরেন আমার এখানে রাইসের কোন ছবিটা নিলে বেটার হয় একটু আমি দেখি। ওকে, রাইস ধরেন এই ছবিটা মোটামুটি সুন্দর আছে, এটাও সুন্দর আছে, এটাও সুন্দর আছে, তো এটাও সুন্দর আছে, মোটামুটি সবই সুন্দর। ঠিক আছে, তো কোনটা নেওয়া যায়? আমার মনে হচ্ছে এটা নেওয়াই বেটার। একটু ছবিটা আমরা দেখি ভালো করে। তো কি রাইসের এই ছবিটা বেটার আছে। তো আমরা যেটা করব এখান থেকে ডাউনলোড করব। তো আমি এখান থেকে আমি আমার একটা ফাইল সিলেক্ট করে নিলাম ডাউনলোড করার জন্য। আমি ডাউনলোড করার ইচ্ছা শুরু করে দিছি। ওকে, তো এখানে ছবিটা 15 MB। তো এত MB যদি আমরা একটা ছবি যদি আমরা ওয়েবসাইটে আপলোড করি, তাহলে গেছে আমাদের ওয়েবসাইট তো যাইবেই, আর ওয়েবসাইটে ডুবতে হইব না। এরকম 5টা 6টা যদি ছবি থাকে, ওয়েবসাইট একদম লোডিং স্পিড অনেক কমে যাবে, অনেক কমে যাবে বলার বাইরে আর কি। তো আমরা এটা করার জন্য ছবিটা ডাউনলোড হয়ে গেছে, আমরা দুইটা সিস্টেম অবলম্বন করতে পারি। এখানে লিখতে পারেন আপনারা অনলাইন অনলাইন ইমেজ কম্প্রেসর। ঠিক আছে, কম্প্রেসর লিখলে সার্চ করলে আপনি এখানে অনেকগুলো ওয়েবসাইট পাবেন, তার মধ্যে এই যে দেখেন এখানে লেখা আছে imagecompressor.com, এটাতে আপনি চলে যাবেন। এই একটা মাধ্যম আছে, আমি আরও কিছু সিস্টেম দেখাবো। তো এখানে আসার পর আমাদের যেহেতু ছবিটা হচ্ছে ডাউনলোড হয়ে গেছে, আমরা এখান থেকে আপনি চাইলে একসাথে অনেকগুলো ডাউনলোড করতে পারেন।
তো আমি এখান থেকে আপলোডে ক্লিক করব। আমাদের ছবির এমবিটা আপনারা দেখতে পাচ্ছেন যে 16 MB, ঠিক আছে, আমরা এটা এখান থেকে সিলেক্ট করে দিলাম আমাদের ছবিটা। দেখেন 16 MB-র ইমেজটা কয় এমবিতে চলে আসে, তো দেখি এটা আমি ই করলাম আর কি, এখানে আপলোড করে দিলাম কম্প্রেস করার জন্য। ওকে, আমাদের কিছুটা সময় লাগবে, ছবিটার সাইজ যেহেতু অনেক বড়, 15 MB, 15.6 MB, অনেক বড় ফাইল এটা। তো দেখি তারা আমাদের অনলাইন থেকে কতবার কমাইতে পারে, ঠিক আছে, তারপরে দেখি আমরা রেজলিউশনও ঠিক থাকে কিনা, দুইটাই দেখতে হবে। তো ওকে, এটা ডাউনলোড করবো এখন। ওকে, 93%, তার মানে এখন 1 MB-তে এসে পড়ছে, ঠিক আছে। আমরা আমাদের ফাইলে চলে যাব এখন, আমি আরও একটা এখানে আমি আগে দেখবো যে দুইটা রেজলিউশন কীরকম, পার্থক্যটা কি সেটা দেখতে হবে আমাদেরকে। আমি ওকে, এখানে এটা হচ্ছে মেবি কয় এমবির একটু দেখি, এটা হচ্ছে 1 MB-তে চলে আসছে, দেখছেন 1 MB-তে চলে আসছে, আর এটা হচ্ছে আপনার 15.6 MB, ঠিক আছে, তার মানে এটা কিন্তু অনেক বড়। এটা আমি একটু নাম রিনেম করে নিই, ওকে রিনেম করে নিলাম, তাহলে আমি বুঝতে পারবো যে এটা এই ছবি, এটা এই ছবি। ওকে, আমি এটাতে আগে ওপেন করব আপনাদের দেখানোর জন্য। একদম কাজগুলো কিন্তু সিম্পল, ঠিক আছে, এগুলো আপনার কাজে ইট হেল্প হবে আর কি, যখন আমাদের ওয়েবসাইটে কাজ করবেন। দেখেন এটা হচ্ছে আমাদের মেইন ইমেজ, 15 MB-র ইমেজ, আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইমেজ। ওকে, সেকেন্ড ইমেজ, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইমেজ। দেখেন কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই, আপনি কোনো পার্থক্য পাবেন না। এই ছবি দুইটা আমি একটা ইয়ে করি, তাহলে আপনি বুঝতে পারবেন। এখন হয়তো বোঝা যাইতেছে না, আমি একটা ফোল্ডার তৈরি করি। ওকে, আমি এই ফোল্ডারে দিলাম। তো এবার দেখেন আমি ছবিটা এবার ওপেন করি, দেখেন এটা হচ্ছে 15 MB-র ছবি, ঠিক আছে, আর এটা হচ্ছে পরেরটা। দেখেন কোনো পার্থক্য আছে কিনা, কোনো পার্থক্য নাই, একদম সেম, কোনো পার্থক্য নাই। ওকে, এখন কিন্তু আমাদের কত MB-তে টিকলো, মানে 16 MB থেকে আমরা কিন্তু 1 MB-তে নিয়ে আসছি, ঠিক আছে। এবার আমি চাচ্ছি এই ছবিটা আরেকটু কমবে, তো আরেকটা ওয়েবসাইটে চলে যাবো, নাম হচ্ছে টিনি পিএনজি, লিখলে আপনি সার্চ করলে পেয়ে যাবেন, বা নামটা দেখেন TINY PNG। ওকে, তো এই ওয়েবসাইটে চলে যাবেন, এখান থেকে আপনার যদি এখান থেকে আপনি পেড ভার্সন থাকলে আপনি বড় বড় ফাইল এখান থেকে অপটিমাইজেশন করে ফেলতে পারবেন। তো আমাদের যেহেতু ছোটো ফাইল 1 MB, তো আমি এখানে সর্বোচ্চ আমরা 5 MB-টা কম্প্রেস করতে পারবো ম্যাক্সিমাম। তো আমি এখান থেকে আপলোড করলাম, এখান থেকে আমার এই এখান থেকে এই ছবিটা আমি দিয়ে দিলাম, 1 MB-র যেটা ছবি আছে ওইটা আমি দিয়ে দিলাম, 1.1 MB। তো ওরা আমাকে আরও কমিয়ে দিবে, আমার কোয়ালিটি ঠিক রেখে আমার ইমেজের সাইজটা কমে যাবে, ইমেজের MB-টা কমে যাবে আরও। দেখি তারা কতটুকু আমাকে সেভ করে দিতে পারে। দেখেন তিনি আমাকে মাত্র 2% সেভ করছে, মাত্র 1 MB টিকছে, ঠিক আছে। আমি যদি চাই আগের মতো করে এটা ডাউনলোড করি, এটা এখান থেকে করতে পারেন, অথবা এই সাইটে আমি আবার আমার ছবিটা কিন্তু আপলোড করতে পারি, সেমভাবে আরও কমাইতে পারবো আমি। দেখেন আরও কমাই আমি, ঠিক আছে, এবার আসি আরও কমাই, দেখি এবার কয় পার্সেন্ট কমাইতে পারে আমি, একটা ইমেজকে কতটুকু আমি কম্প্রেস করে দিতে পারবো। ওকে, 2% কমছে, তার মানে কত এবার কত আসছে, ওতে মানে 900 KB-তে চলে আসছে, 900 KB-তে চলে আসছে, আপনি বুঝতে পারছেন। 16 MB-র মানে প্রায় 16 MB-র ইমেজ, সেটা এখন 900 KB-তে চলে আসছে, বাকি মানে 1400 KB উদাও, ঠিক আছে। এভাবে আপনার ইমেজগুলো অপটিমাইজেশন করতে পারেন। তো আরেকটা সিস্টেম আছে, আপনি স্ক্রিনশট দিয়ে যদি এর থেকে বড় ফাইল হয়, যেমন আমাদের এই ফাইলটা যদি আমি বলি, কখনো কখনো অনেকটা 1 MB-র উপরে চলে যায়, সেক্ষেত্রে আপনাকে
একটা জিনিস করতে হবে, এখান থেকে একটা সফটওয়্যার মানে একটা প্লাগ ইন বা এক্সটেকশন নামে নিতে হবে, নাম হচ্ছে স্ক্রিনশট। এটা দিয়ে আপনি আরও একটু ছোটো করতে পারেন। ওকে, তো আমি এটা ই করে দিই, ক্লোজ করে দিই। তো আমি এখান থেকে আর একটু ছোটো করি, মানে ইমেজটাকে আমি আরও কমাই দিতে পারবো যদি আপনি এইভাবে করেন। এটা তো রেজলিউশন যায় না, তো আপনি এখান থেকে স্ক্রিনশট নিয়ে একদম সেম স্ক্রিনশট নিয়ে কাজ করতে পারেন। দেখি এটাই কী হয়। ওকে, এবার আমি দুইটাই দেখব পার্থক্যটা কোন জায়গায়। এটা হচ্ছে স্ক্রিনশট, এটা হচ্ছে মেন ফাইল, এটা হচ্ছে মেন ফাইল, এটা হচ্ছে ওকে, এটা হচ্ছে স্ক্রিনশট। দেখেন কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। স্ক্রিনশটটাই মানে আরও বেটার লাগতেছে। ওকে, কোনো পার্থক্য নাই, দেখেন কত MB-তে চলে আসছে, একদম সিম্পল কাজ। ওকে, এটা 1 MB-র উপরে চলে আসছে, তার মানে এটা আপনি কিন্তু সেমভাবে কম্প্রেস করতে পারবেন। এটা নিয়ে আমি আবার কিন্তু কম্প্রেস করতে পারি, তাহলে কিন্তু 1 MB আছে। এখন আমি দেখেন আরও কত নিচে নিয়ে আসি, অথবা এটা আপনি টিনি PNG-তে নিতে পারেন। দেখুন দুইটাতে কম্প্রেস করে আমি টিনি PNG-তে এটা নেই। ওকে, স্ক্রিনশটে দেখি ক্যারা মানে কোন ওয়েবসাইট কতটা আমাকে হেল্প করে। ওকে, তো এবার ও কমিয়ে দিছে আমাকে প্রায় 79%, হিউজ একটা মানে MB কমাই দিছে। তার মানে এখন দেখতে হবে তিনি আমাকে কতটুকু হেল্প করছে। ওকে, টিনি PNG-তে আমার গেলে এই ছবিটা 200 KB-তে চলে আসছে। দেখেন 16 MB-র ইমেজটাকে আমরা 261 KB-তে চলে নিয়ে আসলাম এখন। ঠিক আছে, বিষয়টা বুঝতে পারছেন তো? আবার লাইট শট তো আপনারা সবাই চিনেন, একটু দেখেন লাইট শটের এটা হচ্ছে এক্সটেকশন। ঠিক আছে, আবার বলবেন যে আমি আবার কিভাবে করলাম এটা। তো লাইট শট দিয়ে আমি স্ক্রিনশট তুলে এটা আমি আবার কম্প্রেস করে এখন প্রায় 16 MB-র ইমেজ আমি 61 KB-তে নিয়ে আসলাম। এখন আমাদের রেজলিউশন ঠিকই আছে, আমরা চাইলে এই রেজলিউশন দিয়ে আমাদের ওয়েবসাইটে আমরা আমাদের ইমেজটাকে আপলোড করতে পারি। তো আমি আমার ওয়েবসাইটে চলে যাব এখন, কারণ আমার এই ইমেজটাকে চেঞ্জ করতে হবে রাইসের। তো আমি চাচ্ছি এই ইমেজটা এখান থেকে সরাই দিব। তো আমি এখান থেকে আসলাম, এখান থেকে এসে ছবিতে আমি নিলাম, ছবিতে আসার পর এবার আমি এখানে আপলোড ফাইল করব। এখান থেকে আপলোড ফাইল, আপলোড ফাইল করে আমার স্ক্রিনশটের এটা হচ্ছে এত KB। ঠিক আছে, আমি বুঝতেই পারতেছি এটা। তো আমি এটা এখান থেকে ওপেন করে দেবো। দেখেন ছবিটা খুব দ্রুত হয়ে গেল, দেন আমাদের সাইটটা কিন্তু কোনো সমস্যা হবে না, বিষয়টা আশা করি বুঝতে পারছেন। এইটুকু কাজ আপনাকে করতে হবে।